তো যখন সে তা ভাত খেতে বসে, তার মার কাছে যখন ভাত খেতে যা, মা যখন ভাত দিতে যা, তখন যাই সে কইছে, মা আমার শরীর খারাপ। মা জিজ্ঞাসা করছে, তোর শরীর এত খারাপ কি কইরা হইলো? ও মা, আমার শরীর খারাপ অনেক একমাত্র উদ্দেশ্য হইলো এই জিনিসটা, বিষ খেয়েছে আমি। কি কারণে খাইছস? এ কথা আর কইছি না, মুখ ভাঙে। তখন যাই সে কইছে, বাবা রে কো আমার একটু বাঁচাইতে। তখন যাই সে আমি তৎক্ষণাৎ জিবি লইয়া পড়ি। জিবি আনার পরে যাই সে চিকিৎসা আরম্ভ করি। আজকে যাই সে জিবি মৃত্যুর ঠিক 10 মিনিট আগে আমার কো, বাবু আমি এই জিনিস খামু, একটা কাগজ কলম দেওয়া আমার। তখন দেওয়ার পরে যে এসে কাগজ কলমের নাম লিখে দিয়ে জিনিসটা নিয়ে আয়। ওই তখন যে এসে ওই মেয়ের ব্যাপারে আমার বাবা ছেলের সব কিছু লাইফ পার্টনার শেয়ার করে আমি জানতে পারি ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, এতটুকু আমি জানতে পারি। এর আগে জানতে পারছি না, এর আগে কথা বয় পরস পরস এতটুকু আমি জানি, কিন্তু কার সঙ্গে কথা কোন মেয়ে কোন জায়গার আমি কি কথা বলতে পারি না। পরবর্তী সময় কি জানছেন মেয়েটার বাড়ি কোনখানে? পরবর্তী সময় জানছি মেয়েটার বাড়ি উদয়পুর। কি নাম মেয়েটার জানা গেছে? মেয়ের নামটা কি জানি না, হাঁপানিয়া হসপিটালে একটা জব করে মেয়ে। আপনার ছেলের কি নাম? আমার ছেলে জয়ান আছে। বয়সটা কত? 27 বছর। কি করে? ফার্নিচার শপে কাজ করে। কোনখানে বাড়ি? আমার জায়গা পুলিশ পাড়া। কবে নাগাদ খাইছিল বিষটা? বিষ খাইছে মঙ্গলবার দিন। মারা গেছে কবে? আজকে। আজকে মারা গেছে। সে বিষয় নিয়ে আপনি আইনে দ্বারস্থ হয়েছেন এখন অব্দি? মানে আইনে দ্বারস্থ হই না, আমি আমার থানার আমতলি এরিয়াতে আমি থাকি, থানার আন্তাতে, ওই আমতলি থানাতে যাই আস পরে আমি আমার আইনের দ্বারস্থ হব। মেয়েটার সাথে কিভাবে পরিচয় সে কিছু জানতে পারছিল না? এগুলো আমার কোনো কিছু কিছু জানা কথা নাই, তথাপি এত রোগ জানতে ফেসবুকে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়। আপনি কি করেন? আমিও ফার্নিচার শপে কাজ করি। তোর নাম? চন্দন আচার্য।